remember when you said it doesn't get better than this. Only a fool would have let you go. You got into my head. Hello, pretty ladies, welcome back to my channel. I'm Abara Choles. Check the notun video. Ni ask a product review video hobby. তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা একটা ফেস ওয়াশ। তাহলে চলো শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ফেস ওয়াশ তো আমরা সবাই ইউজ করি, বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ আছে, বিভিন্ন কিছু আছে। তো আজকে তোমাদের কাছে আমি এমন একটা ব্র্যান্ডের ফেস ওয়াশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা থাইল্যান্ডের ব্র্যান্ড। সেটা বাংলাদেশে খুব একটা পরিচিত না, মানে খুব একটা হাইপে নেই, তবে এটা অনেক ভালো। আমি নিজে ইউজ করে উপকার পেয়েছি বলেই আমি এটা রিভিউ তোমাদের সামনে দিতে এসেছি। তো আজকে আমরা YC ব্র্যান্ডের যে ফেস ওয়াশটা সেটা নিয়ে কথা বলবো। এটা শুধু ফেস ওয়াশ না, এটার ফেস স্ক্রাবও আছে, তারপরে টোনার আছে। তো সেগুলো আজকে বাদ থাক, আজকে শুধু ফেস ওয়াশ নিয়ে কথা বলবো। তো আজকে আমার কাছে মেইনলি এখন এই যে YC মিল্কেটটা আছে, এটার আরও কয়েকটা ধরন আছে, যেমন কিউকাম্বার আছে, নিম আছে, সেগুলো নিয়েও আমি কথা বলবো। এটা প্রত্যেকটা মানে ফেস ওয়াশ হচ্ছে আলাদা আলাদা কাজ করে তোমার ত্বকের জন্য, তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো যাই হোক, এটা হচ্ছে YC মিল্ক। তোমরা হয়তো অনেকে ইউজও করেছো, কিন্তু এটা এত বেশি ফ্যামিলিয়ার না আমাদের মার্কেটগুলোতে, কারণ এটা খুব পরিচিত কোনো ব্র্যান্ড না, ঠিক আছে? কিন্তু এটার কাজ কিন্তু অনেক অনেক ভালো, আজকে আমি তোমাদের সেটাই বলবো। তো প্রথমে এটার কথায় আসি, যেটা আমি নিজে ইউজ করি, এটা আমার কাছে এখন আছে। এটা হচ্ছে মিল্ক এক্সট্র্যাক্টের, এটার অনেক অনেক উপকারিতা। এখানে যেগুলো লেখা আছে আমি আগে সেগুলো পড়ি। সেটা হচ্ছে এটার মাইল্ড ফর্মুলা আছে, এটা ডিপ ক্লিনজিং করে এবং এক্সট্রা ময়েশ্চার করে তোমার স্কিনটাকে এবং pH ব্যালেন্স করে, ঠিক আছে? এটা আমি 2-3 বছর ধরে ইউজ করছি এবং এটা অনেক ভালো একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এটা কিন্তু তোমরা যে মিল্কের যেটা, সেটা কিন্তু তোমরা ড্রাই স্কিনে খুবই ভালোভাবে ইউজ করতে পারবে। এটা ড্রাই স্কিনের জন্য অনেক সুন্দর কাজ করে এবং অলসো এটা কিন্তু তোমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। ব্রাইট করা তার মানে এটা না যে এটা খুব ফর্সা করবে। এটা যেহেতু লেখা আছে এখানে হোয়াইটেনিং ফেস ওয়াশ, সো অনেকে মনে করতে পারো যে এটা হয়তো স্কিনকে ফর্সা করবে। ফর্সা ঠিক করবে না, এটা যেটা করবে সেটা হচ্ছে তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করবে, যার কারণে তোমার স্কিনের পোরের মধ্যেও যদি কোনো ময়লা থাকে সেটাও টেনে বের করে আনবে, যার কারণে তোমার স্কিনটা কিন্তু গ্লো করবে এবং ব্রাইট হবে। আর সাথে সাথে স্কিনের যে pH ব্যালেন্স ওটাও কিন্তু তোমার ম্যানেজ করবে। আর যাদের নর্মাল স্কিন তারাও এটা ইউজ করতে পারবে, কিন্তু সব থেকে ভালো হয় এটা ড্রাই স্কিনের জন্য, কারণ এটা ওইভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, মিল্কেটটা চলে গেল, এবার চলে আসি পরেরটা। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রিন টির এক্সট্র্যাক্ট, যেটাই সেটা আমার কাছে নেই, আমি তোমাদের আশেপাশে ছবি দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের যাদের স্কিনে প্রবলেম আছে, প্রবলেম বলতে একনি, পিম্পল, অ্যালার্জি টাইপের প্রবলেম আছে, তাদের জন্য খুবই খুবই উপকারী। গ্রিন টি আমাদের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি। গ্রিন টি নর্মালি যদি আমরা খাই তাতেও কিন্তু আমাদের স্কিন, হেয়ার এগুলো অনেক বেশি গ্লো করে, ঠিক আছে? সেখানে যদি তোমার ফেস ওয়াশের মধ্যেই গ্রিন টির এক্সট্র্যাক্ট থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো হয়, তাই না? তো তোমাদের যাদের পিম্পল আছে, অ্যাকনি আছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় এটা ব্যবহার করো। সাথে সাথে তোমাদের যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তারাও কিন্তু এটা খুব নিশ্চিন্তে ইউজ করতে পারো। আর নর্মাল স্কিনের জন্য এটা কার্যকরী, তবে খুব বেশি অয়েলি স্কিনের জন্য এটা খুব বেশি কার্যকরী হবে, ঠিক আছে? আর যাদের মেইনলি ব্ল্যাক হেড আছে, হোয়াইট হেড আছে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই গ্রিন টি এক্সট্র্যাক্টের ফেস ওয়াশটা অনেক বেশি উপকার হবে। এরপর চলো চলে যাই পরেরটায়। ওয়েল, পরেরটা হচ্ছে কিউকাম্বার এক্সট্র্যাক্টের। কিউকাম্বার আমাদের স্কিনের জন্য অনেক ভালো। শশা দিয়ে আমরা অনেক, ছোটবেলায় আমার কথা যদি বলি, আমি শশা দিয়ে অনেক স্কিন কেয়ার করেছি। শশা যদি আমাদের চোখে দিয়ে রাখি তাতেও অনেক শান্তি লাগে, একটা সুট ফিল হয়। সো এটাই কিন্তু এই ফেস ওয়াশটার মধ্যে আছে, কিউকাম্বার এক্সট্র্যাক্টটা। তো এটা দিলে তোমার যেটা হবে, এটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে, অয়েলি হোক, ড্রাই হোক, কম্বিনেশন হোক, সবটাই ইউজ করতে পারবে। ইভেন অ্যাকনি পিম্পলের ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে। সব থেকে ভালো যেটা হবে, এটা ইউজ করলে তোমার ফেসে একটা সুথ ফিল হবে, যেটা অনেক অনেক ভালো একটা ব্যাপার। আর আমাদের কিউকাম্বার চোখে দিয়ে রাখলে আমাদের যেরকম একটা ঠান্ডা, একটা সুদিং অনুভূতি হয়, সেটাই তোমরা এই ফেস ওয়াশটা দিয়ে পাবে। পাশাপাশি এটা pH ব্যালেন্স করবে, ডিপ ক্লিন করবে এবং অবশ্যই ময়েশ্চারাইজ করবে। ফেস ময়েশ্চারাইজ রাখা কিন্তু অনেক বেশি দরকার আমাদের জন্য, তো এটা কিন্তু সেই কাজটাও করবে। তো এরপরে চলে যাচ্ছি পরেরটায়।
এরপরে ফেস ওয়াশটা হচ্ছে নিম এক্সট্র্যাক্টের। তোমরা যারা পিম্পল বা অ্যাকনির জন্য বুঝতে পারছো না যে কোন টাইপের ফেস ওয়াশ ইউজ করা উচিত বা উচিত না, তারা কিন্তু নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো। যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে, কিছু ইউজ করলেই অ্যাকনি হয় বা কোনো সমস্যা হয়, অ্যালার্জিক সমস্যা হয়, তারা কিন্তু নিম এক্সট্র্যাক্টের এই ফেস ওয়াশটা অনেক অনেক উপকারী তাদের জন্য, ঠিক আছে? তারা কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারো, কারণ নিম পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, সেটা আমরাও জানি, আর যারা জানো না তারাও জেনে রাখো। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক আগে যদি আমাদের স্কিনে অ্যালার্জি হতো বা হচ্ছে চুলকানি টাইপের কিছু হতো, সেখানে কিন্তু নিম পাতা দিয়ে ওটা কিউর করা হতো, ঠিক আছে? অনেক আগে যখন ওইভাবে ওষুধ টষুধ আবিষ্কার হয়নি বা মানুষজন জানতো না, তখন কিন্তু ওইভাবে কিউর করা হতো। তো নিম পাতাটা অনেক বেশি উপকারী, সেটা দিয়েই এই ফেস ওয়াশটা তৈরি। সো তোমাদের স্কিনে অ্যালার্জি থাকুক বা যে কোনো ধরনের সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা একদম নিশ্চিন্তে তোমরা ইউজ করতে পারো। এর পরের যে টাইপটা, এটা হচ্ছে গোল্ড ক্যাভিয়ার। এটা আমার অনেক বেশি ফেভারিট, আমি এক দুইবার ইউজও করেছি। এটা হচ্ছে মেইনলি যারা একটু ইয়াং থাকতে পছন্দ করো বা যাদের স্কিনটা একটু টাইট টাইট রাখতে তোমরা পছন্দ করো, তারা কিন্তু এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো। কারণ এটার মধ্যে এই প্রপার্টিটি আছে যেটা তোমার স্কিনটা টাইটেনিং করতে সাহায্য করবে, গ্লো বাড়াতে সাহায্য করবে, এবং আমাদের যে একটু বয়স হলে যে রিঙ্কেলসগুলো পড়ে ওগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এটা ইউজ করলে হচ্ছে আপনাদের চোখের যে রিঙ্কেলসগুলো, আমাদের নাকের রিঙ্কেলসগুলো, সব রিঙ্কেলসগুলো কিন্তু এটা রিমুভ করতে হেল্প করবে এবং চেহারা একটা এক্সট্রা গ্লো দেবে, যেটার কারণে আমাদের এইজটা একটু কম মনে হবে, ঠিক আছে? তো এটা অ্যান্টি এজিং এর জন্য এটা ভালো একটা ফেস ওয়াশ। সো এইভাবে আপনারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তাহলে চলুন পরে দেখি কি ফেস ওয়াশ আছে। ওকে, তো সব থেকে লাস্টে যে টাইপটা আছে সেটা হচ্ছে লেমন। লেমনের এই যে ফেস ওয়াশটা, এটার স্মেলটা অসম্ভব সুন্দর। আমার কাছে নেই তাই আমি দেখাতে পারছি না, আমি ছবি দিয়ে দেব। তো এটা যেটা করবে, যাদের স্কিনে ভিটামিন সি স্যুট করে না তারা কিন্তু এটা ইউজ করতে যাবেন না, কারণ এটা যেহেতু লেমন এক্সট্রাক্ট দেওয়া, সো ভিটামিন সি তাদের স্কিনে এফেক্ট করতে পারে। যাদের স্যুট করে তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারো। এটা ইউজ করলে যেটা হবে, খুব সুদিং ফিল হবে এবং অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো। এবং যাদের অ্যাকনি পিম্পল আছে বা ওই দাগগুলো যাচ্ছে না সহজে, সেই দাগগুলো রিমুভ করতে কিন্তু এটা হেল্প করবে। এবং মাঝে মাঝে আমাদের মেকআপ বসে আমাদের পোরগুলো অফ হয়ে যায়, তো এই ফেস ওয়াশটা সেই পোরটাকে ক্লিন করতে সাহায্য করবে এবং পোরের ভিতর থেকে যত ময়লা আছে সব টেনে বের করে নিয়ে আসতে হেল্প করবে। সো এটা কিন্তু আমাদের ফেসের ডিপ ক্লিনের জন্য অনেক বেশি উপকারী। সো ইয়া, আমি এই ছয়টা টাইপসের ফেস ওয়াশের কথা ব্যবহার আমি বলে দিলাম। এবার তুমি তোমার পছন্দ অনুযায়ী, তোমার স্কিন টাইপ অনুযায়ী, তোমার যেটা দরকার তুমি এখান থেকে চুজ করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি প্রাইসের কথা। এটার প্রাইস খুব বেশি না। আমাদের নর্মালি যে খুব ব্র্যান্ডেড ময়েশ্চারাইজার বা ব্র্যান্ডেড ফেস ওয়াশগুলো আছে সেগুলোর থেকে এটা অনেক বেশি কম প্রাইসের। সেটা হচ্ছে এটার প্রাইস রেঞ্জ এক এক জায়গায় এক এক রকম। তো এটা তোমরা 280 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবে এবং এটা খুবই সহজলভ্য। যে কোনো দোকানে, কসমেটিক্সের দোকানে তোমরা পেয়ে যাবে, যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবে। বাট এখানে একটা কথা আছে, নকল তোমরা চিনবে কিভাবে, ঠিক আছে? তো নকল চেনার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে একটা হলোগ্রাম দেখতে পাচ্ছ, এই হলোগ্রামটা দেখে তোমরা কিনবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে অরিজিনাল সিল দেওয়া যে হলোগ্রামটা থাকে এইটা দেখে কিনবে, তাহলে কিন্তু তোমাদের নকল থেকে তোমরা রেহাই পেতে পারো। এই হলোগ্রামটা থাকলেই সেটা অরিজিনাল, এটা চেনা খুব বেশি কঠিন না। সো এটা দেখে তোমরা একটু কিনবে, তাহলে আশা করি তোমরা আসলটা পাবে। সো ইয়া, এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কারা কারা এটা ইউজ করেছো আমাকে জানিও, আর কেমন ফল পেলে সেটাও জানিও। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাই বাই।